হ্যালো বন্ধুরা, আমরা পৃথিবীতে বাস করি। আপনাদের মনে কি কখনো এমন প্রশ্ন এসেছে যে আমাদের পৃথিবীর গভীরে কি রয়েছে? আপনি কি কখনো ভেবে দেখেছেন যে যদি পৃথিবীর গভীরে কোনো বড় গর্ত করা হয় তাহলে কি বের হবে? কিন্তু আপনার মনে প্রশ্ন জাগতে পারে, সত্যি কি এমন কোনো বড় গর্ত করা সম্ভব যার সাহায্যে পৃথিবীর গভীরে কি রয়েছে তা জানা সম্ভব? তাহলে তার উত্তর হবে না, কারণ আমরা পৃথিবীর ভূগর্ভে যতই গর্ত করার চেষ্টা করি না কেন তা আসলে এতটা সহজ নয়। আজ বিংশ শতাব্দীতে এসেও পৃথিবীতে এমন কোনো গর্ত করা সম্ভব হয়নি যার সাহায্যে আমরা জানতে পারি পৃথিবীর সবচেয়ে গভীরে কি রয়েছে, আর ভবিষ্যতেও কখনো এমন কোনো গর্ত করা সম্ভব নয়। হ্যাঁ, মানুষ অনেকবার ভূগর্ভে গর্ত করার চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই মানুষ ব্যর্থ হয়েছে। আর উল্টো যে বিষয়গুলো সামনে এসেছে তা ছিল ভীষণই ভয়ঙ্কর সত্য। মানুষের খোঁড়া সেই গর্ত থেকে এমন কিছু বিষয় উঠে এসেছিল যা বিশ্বাস করা অনেক কঠিন ছিল। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনি যদি সায়েন্স বিউটি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। তো বন্ধুরা, আপনি হয়তো পৃথিবীর সবচেয়ে গভীর গর্ত সম্পর্কে জেনে থাকবেন। এটা ওই গর্ত যার গভীরে যেতে আপনি কখনোই চাইবেন না। এই গর্তটি এতটাই ভয়ঙ্কর আর এতটাই গভীর তা জেনে আপনি চমকে উঠবেন। এটি মানুষের তৈরি আজ পর্যন্ত পৃথিবীর সবচেয়ে গভীর গর্ত। তো বন্ধুরা, আজকে আমরা পৃথিবীর সবচেয়ে গভীর গর্তগুলো দেখতে চলেছি আর জানার চেষ্টা করব যে পৃথিবীর সবচেয়ে গভীরে কি লুকিয়ে রয়েছে। এই ভয়ঙ্কর গর্তগুলোর মধ্যে কোনোটি মানুষ নিজের হাতে খুঁড়েছে, আবার কিছু গর্ত প্রকৃতি নিজেই সৃষ্টি করেছে। যদি পৃথিবীর সবচেয়ে গভীর গর্তের কথা বলা হয়, সেটি হলো রাশিয়ার তৈরি পৃথিবীর সবচেয়ে গভীর গর্ত। এই গর্তটি সমুদ্রের সবচেয়ে গভীর স্থানের চেয়েও আরও বেশি গভীর। আমরা সকলে জানি সমুদ্র কয়েক কিলোমিটার পর্যন্ত গভীর হয়ে থাকে। যদি সমুদ্রের সবচেয়ে গভীর গর্তের কথা বলা হয় তাহলে সেটি হলো মারিয়ানা ট্রেঞ্চ। এই মারিয়ানা ট্রেঞ্চ পৃথিবীর স্থলভূমি থেকে 11 কিলোমিটার গভীর। আর মারিয়ানা ট্রেঞ্চ সম্পর্কে সায়েন্স বিডি অলরেডি একটি ভিডিও তৈরি করেছে, ভিডিওটি দেখতে ফার্স্ট কমেন্টে ক্লিক করুন। মারিয়ানা ট্রেঞ্চ পৃথিবীর সবচেয়ে বড় প্রশান্ত মহাসাগরে অবস্থিত। আর মারিয়ানা ট্রেঞ্চের চেয়েও বেশি গভীরে মানুষ তেলের খনি, সোনার খনি ইত্যাদির জন্য গর্ত খুঁড়ে থাকে। কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় গর্ত যেটি মানুষের দ্বারা তৈরি সেটি হলো রাশিয়ার সুপার ডিপেস্ট হোল, যার গভীরতা 12,262 মিটার, অর্থাৎ প্রায় 12 কিলোমিটার গভীর। এই গভীর গর্তটি 1972 সাল থেকে শুরু করে 1994 সাল পর্যন্ত খোঁড়া হয়। যখন নিচে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাওয়া যায় তখন গর্তটি খোঁড়া বন্ধ করে দেওয়া হয়। এই সুপার ডিপেস্ট হোল মানুষের তৈরি আর্টিফিশিয়ালি গর্ত। এই গর্তটি 70-এর দশকে পৃথিবীর সকল দেশের এক্সপ্লোরেশনের জন্য তৈরি করা হয়। সাল 1970-এ সোভিয়েত ইউনিয়ন, যাকে আজ আমরা রাশিয়া বলে থাকি, তাদের কিছু বিজ্ঞানী পৃথিবীর লেয়ার সম্পর্কে জানার জন্য গর্তটি খোঁড়া হচ্ছিল। আর গর্তটি এতটাই গভীর হবে যেন বিজ্ঞানীরা পৃথিবীর সৃষ্টির রহস্য উন্মোচন করতে পারে। 24 মে সাল 1970, এ সময় রাশিয়ার মাটিতে এই গর্তটি খোঁড়া শুরু করা হয়, যার নাম দেওয়া হয় কোলা সুপার ডিপেট বোরহোল। 24 বছর ধরে গর্তটি খোঁড়া হয়, কিন্তু বিজ্ঞানীরা কিছুই জানতে পারেনি। বিজ্ঞানীরাও স্বীকার করে এমন গর্ত খোঁড়া কোনো সহজ ব্যাপার নয়, আর এমন গর্ত তৈরি করা অসম্ভব একটি কাজ। আর এই কারণে 1994 সালে গর্তটি বন্ধ করে দেওয়া হয়। এখন প্রশ্ন ওঠে, এত বছর ধরে চলা পরীক্ষায় কেন হঠাৎই বন্ধ করে দেওয়া হলো? বিজ্ঞানীরা সেই গভীর গর্তে কী দেখেছিল যার কারণে গর্ত খোঁড়া বন্ধ করে দেয়? এই ঘটনা জানা নিশ্চয়ই আরও অনেক বেশি রোমাঞ্চকর হবে। বিজ্ঞানীরা বলেছে এই গর্তের গভীরে 3টা অদ্ভুত বস্তু পাওয়া গেছে। প্রথমে পাওয়া গেছে প্রচুর পরিমাণে পানি, অর্থাৎ মিনারেল ওয়াটার। এই পানি সম্পর্কে ওনারা বলেন, এই স্থানে পাথরের রূপে খনিজ পাথর, হাইড্রোজেন ও অক্সিজেন মিলে পানি পাওয়া যায়। আর এই কথাটি আমরা বিশ্বাস করতে পারি, কারণ আমরা জানি হাইড্রোজেন আর অক্সিজেন মিলেই পানি তৈরি করা হয়। দ্বিতীয় যে বিষয়টি তারা বলে সেটি ভূপৃষ্ঠ থেকে 6,700 মিটার গভীরে তারা আজব কিছু দেখেছে। তাদের মতে সেই গভীরে তারা ক্ষুদ্র ক্ষুদ্র কিছু জীব দেখতে পেয়েছে, যা ছিল খুবই রোমাঞ্চকর একটি বিষয়। পৃথিবীর 6,700 কিলোমিটার গভীরেও পানির অস্তিত্ব, যা সত্যিই অবাক করা বিষয়, কারণ এত গভীরে কোনো পানির অস্তিত্ব টিকে থাকা কখনোই সম্ভব নয়। কারণ আমরা ভূপৃষ্ঠ থেকে যত গভীরে যাব ততই ভূপৃষ্ঠের তাপমাত্রা বাড়তেই থাকবে, আর অধিক তাপমাত্রায় জীব বেঁচে থাকা একদমই অসম্ভব। কিন্তু এই পানির অস্তিত্ব বিজ্ঞানীদের ধারণাটাই পাল্টে দিয়েছে, কারণ এই 6,700 মিটার গভীরেও তারা অনেকগুলো পানির অস্তিত্ব পেয়েছে, আর যে জীবগুলো এত তাপমাত্রাতেও বেঁচে আছে এই পানিগুলো পানির মধ্যে নয় বরং পাথরের মধ্যে পাওয়া গিয়েছে, আর সেই পানির প্রজাতিগুলোর অস্তিত্ব কোটি বছর পুরনো। আর তৃতীয় যে বিষয়টি সবার সামনে আসে আর তা হলো খুবই বেশি তাপমাত্রা। এখানে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল,
আর এই তাপমাত্রায় লোহাও গলতে শুরু করে, আর যার জন্য এত বছর ধরে চলা প্রজেক্টটি বন্ধ করে দেওয়া হয়। আর একটা জিনিস খুবই অবাক করেছিল বিজ্ঞানীদের, তারা পৃথিবীর এত গভীরও গ্যাস পেয়েছিল। বিজ্ঞানীদের কখনও ধারণাই ছিল না যে পৃথিবীর এত গভীরে গ্যাস পাওয়া যাবে, কিন্তু পৃথিবীর এত গভীরেও হিলিয়াম, হাইড্রোজেন, নাইট্রোজেন এবং কার্বন ডাই অক্সাইড পেয়েছিল। এগুলো ছাড়াও বিজ্ঞানীরা আরও বেশ কিছু অদ্ভুত জিনিস পেয়েছিল, কিন্তু হঠাৎই বিজ্ঞানীরা গর্তটির মুখ বন্ধ করে দেয়। আর বেশ কিছু কারণও ছিল। বিজ্ঞানীদের মতে তার বড় কারণ ছিল পৃথিবীর ভূগর্ভে থাকা অধিক তাপমাত্রা, যা প্রায় 180 ডিগ্রি সেলসিয়াস, আর এই তাপমাত্রা প্রতিনিয়তই বাড়তে ছিল। আর এই কারণে বিজ্ঞানীরা আরও গর্ত খোঁড়া ঠিক মনে করছিল না, আর পাথরও আরও বেশি শক্ত হচ্ছিল, যার কারণে বিজ্ঞানীরা কাজ করতে পারছিল না। 15,000 মিটার গভীরে তাপমাত্রা 300 ডিগ্রি ছাড়িয়ে যাবে, যেখানে পৃথিবীর কোনো মেশিনই কাজ করবে না। আর লাস্ট 2006 সালে রাশিয়া এর প্রজেক্টটিকে পুরোদমে বন্ধ করে দেয়। এর সাথে সাথে সকল প্রকার ড্রিলিং বন্ধ করে দেওয়া হয়, আর সকল যন্ত্রপাতি নষ্ট করে দেওয়া হয়। আজ পর্যন্ত পৃথিবীর গভীরে কী আছে তা পরীক্ষা করার জন্য বহুবার বহু দেশ চেষ্টা করেছে, যেমন আমেরিকা, জার্মানি এবং রুশ ছাড়াও আরও অনেক দেশ। 15 কিলোমিটার গভীর পর্যন্ত আজ অবধি মানুষ পৌঁছাতে পেরেছে। তো বন্ধুরা, এ পর্যন্ত আপনি জেনেছেন সরকার যে বিষয়গুলো পাবলিকের মধ্যে প্রকাশ করেছে সে তথ্য হলো, কিন্তু এর সত্যতা ছিল তার চেয়ে আলাদা। সরকার পাবলিকের মধ্যে গর্তটি বন্ধ করে দেওয়ার যে বিষয়টি জানিয়েছিল তা হলো অধিক তাপমাত্রা। কিন্তু এ গর্তে এমন কিছু রহস্য রয়েছে যা পাবলিকের কাছ থেকে অনেকটা দূরে রাখা হয়েছে। অনেকে বলে থাকে যে বিজ্ঞানীরা গর্ত খুঁড়ে নিচে নরক খুঁজে পেয়েছে, যে স্থান থেকে মানুষের চিৎকারের আওয়াজ ভেসে আসছিল, আর এই কারণে গর্তটি বন্ধ করে দেওয়া হয়। কেননা বিজ্ঞানীরা ভয় পেয়ে গিয়েছিল। রেশন এক বিজ্ঞানী দাবি করে বসে সে পৃথিবীর গভীরে অনেক ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেয়েছে, যাকে সাউন্ড অফ হেল অথবা নরকের আওয়াজ বলা হয়ে থাকে। আর সেই বিজ্ঞানী সেই আওয়াজগুলোকে রেকর্ড করে নিয়েছিল। আর এই মাইক্রোফোন ট্যাকটোনিক প্লেটের আওয়াজ খোঁজার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তার মতে এই আওয়াজ পৃথিবীর ভূগর্ভে থাকা নরকের মানুষের, জানোয়ারের এবং রাক্ষসের ছিল। আর এই আওয়াজটি এমন ছিল যেন মনে হচ্ছিল কোনো রাক্ষস বা দানব মানবজাতির উপরে অত্যাচার শুরু করেছে। কিছু বিজ্ঞানীদের ধারণা ছিল এই আওয়াজ কোনো নরকের বা জন্তু জানোয়ারের না, সে আওয়াজ ছিল পৃথিবীর ভূগর্ভে থাকা লাভা অথবা টাইকটোটোপ্লেটের আওয়াজের শব্দ। আর কিছু বিজ্ঞানী তা নরকের আওয়াজ বলে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। আর পৃথিবী বাইরে থেকে যতটা শান্ত দেখায়, আসলে পৃথিবী ততটা শান্ত নয়। হতে পারে যে শব্দ বা আওয়াজ পৃথিবীর উপরে থাকা লাভার কারণেও হতে পারে। তো বন্ধুরা, আমরা আপনাদের সেই আওয়াজটি শোনাচ্ছি। এই হলো সেই শব্দ। আপনার কি মনে হয় এই শব্দ কোনো জ্বলন্ত লাভার বা ট্যাকটোনিক প্লেটের নাকি কোনো নরকের আওয়াজ, তা নিচে কমেন্টে জানাতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে সায়েন্স বিউটি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে উইথ মি, গুড বাই।